আমাদের ক্যানন ক্যামেরার জন্য কিন্তু একটা ফ্রি ফার্মওয়্যার আছে, যেটা হচ্ছে ম্যাজিক ল্যান্টার্ন। আমরা কিন্তু অনেকে এটা সম্পর্কে জানি না, কিন্তু ম্যাজিক ল্যান্টার্ন ইনস্টল করার পর আমি দেখলাম যে আমার ক্যামেরা অনেক ফাংশনালিটি বেড়ে গেছে। ইভেন আমি আমার কালার টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারতেছিলাম আমার ভিডিওর মধ্যে লাইভে, মানে ভিডিও যখন করতেছি সেই মুহূর্তে আমি আমার অডিওটা মনিটর করতে পারতেছি, অডিও লেভেল দেখতে পারতেছি। ইভেন সেটা আমার 700D ক্যামেরাটার মধ্যেও করতে পারতেছিলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং র ভিডিও ক্যাপাবিলিটি ছিল, মানে হচ্ছে 10-bit র রেকর্ডিং, যেটার মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে আরও বেটার ডায়নামিক রেঞ্জ পাইতে পারি। এছাড়া আরও নানা রকম ফাংশনালিটি পাইছি আমি সফটওয়্যারটা ইনস্টল করে। তো আজকে আমি দেখাবো কীভাবে আমাদের যে কোনো রকম ক্যানন DSLR, যে কোনো রকম না মানে কিছু কিছু মডেলের জন্য, যেমন T5i T3i, মানে হচ্ছে ক্যামন 700 750D, এই ক্যামেরাগুলো এবং 60-70D এর মধ্যে 70D এখন বেটা ভার্সনে আছে, বাট অন্যগুলোতে স্টেবল চলে আসছে। এবং বলে রাখি এটা কিন্তু ক্যাননের অফিসিয়াল সফটওয়্যার না, এটা একটা থার্ড পার্টি ওপেন সোর্স সফটওয়্যার। এটা যদি আমরা ক্যাননের ক্যামেরাগুলোতে ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের ওয়ারেন্টি চলে যেতে পারে যদি কোনো রকম সমস্যা হয়। বাট এটা আনইনস্টল করার সিস্টেম আছে, ইনস্টল করার সিস্টেম আছে, আমি সবগুলোই দেখাই দিব। সো লেটস বিগিন। বাট সব কিছু শুরু করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মেমোরি কার্ডটা ফরম্যাট করে নিতে হবে, মানে সবগুলো ডাটা ক্লিয়ার করে একবার ফরম্যাট করতে হবে। তারপরে ম্যাজিক ল্যান্টার্নের ওয়েবসাইটে গিয়ে আমাদের ক্যামেরার জন্য স্পেসিফাইড ভার্সনটা ডাউনলোড করে এটার ভিতরে এক্সট্রাক্ট করে দিতে হবে। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ম্যাজিক ল্যান্টার্নের ওয়েবসাইটে। ম্যাজিক ল্যান্টার্নের ওয়েবসাইটে যাওয়ার পর দেখা আছে ডাউনলোড, তারপর নাইটলি বিল্ডস। নাইটলি বিল্ডস হলো গিয়ে ম্যাজিক ল্যান্টার্নের যেসব বিল্ডগুলি স্টেবল, মানে কোনো রকম প্রবলেম করে না, ক্যামেরার মধ্যে স্মুথলি চলে, সেই বিল্ডগুলোকে নাইটলি বিল্ড বলে তারা। তো আমরা সেটাতে ক্লিক করব। সেখানে গিয়ে আমাদের ক্যামেরার মডেল অনুযায়ী আমাদেরকে ফার্মাটি নামিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি যেহেতু এখন 60D-র জন্য ডাউনলোড করব, সেক্ষেত্রে আমি এখন 60D-এরটাই ক্লিক করলাম, তারপর ম্যাজিক ল্যান্টার্ন নাইটলি এটা আমি ডাউনলোড করে নিব। এবার আমাদেরকে সেই জিপ ফাইলটা কপি করে নিয়ে আমাদের মেমোরি কার্ডে গিয়ে পেস্ট করে দিতে হবে, এবং পেস্ট করে দেওয়ার পরে আমাদেরকে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে দিতে হবে। আমরা এক্সট্রাক্ট হিয়ার দিচ্ছি। এক্সট্রাক্ট করার পর এখানে তিনটা ফাইল ক্রিয়েট হবে, তারপরে আমরা আমাদের জিপ ফাইলটা ডিলিট করে দিব যেহেতু এটার কোনো প্রয়োজন নেই। তারপর আমাদের মেমোরি কার্ডটা আমার আবার DSLR-এ ঢুকিয়ে ফেলতে হবে, মানে 60D-তে আর কি। আমরা এটা অন করব। এবার আমাদেরকে চলে যেতে হবে মেনুতে। মেনুতে চলে যাওয়ার পরে খুঁজে বের করতে হবে ফার্মওয়্যার আপডেট, সেক্ষেত্রে ফার্মওয়্যার ভার্সন 1.1.1 লেখা, সেখানে ক্লিক করতে হবে। তারপর লেখা আসবে কারেন্ট ভার্সন ইজ 1.1.1, এটাকে আপডেট করবো নাকি, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর ম্যাজিক ল্যান্টার্নের ইনস্টল ফাইলটা চলে আসবে, সে এখানে ইনস্টল করা শুরু করবে। তো ইনস্টল করা হয়ে গেলে সে বলবে ক্যামেরাটা রিস্টার্ট করতে, তো আমরা একবার অফ করব, তারপর অন করে দিব। দেখা যাবে আমাদের ক্যামেরার মধ্যে ম্যাজিক ল্যান্টার্ন ইনস্টল হয়ে গেছে, এখানে আমাদের ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে এবং আরও কিছু ফাংশনালিটি বেড়ে গেছে। তো আমাদের ম্যাজিক ল্যান্টার্নের সেটিংসে এন্টার করতে হলে আমাদেরকে ডিলিটটা প্রেস করতে হবে। এখানে আমরা ম্যাজিক ল্যান্টার্নের ফাংশনগুলো খুঁজে পাবো। তো আমরা যদি ম্যাজিক ল্যান্টার্ন আনইনস্টল করতে চাই সেক্ষেত্রে আবার আমাদের মেমোরি কার্ডে অবশ্যই ওই ইনস্টল ফাইলগুলো থাকতে হবে, না হলে আমাদের এটা আনইনস্টল করা যাবে না। আনইনস্টল করতে হলে যেতে হবে মেনুতে, আগের মতো আমাদের আপডেটে চলে যেতে হবে, যেখানে এখন লেখা আছে 1.1.1 ML নাইটলি 2, আমরা এখানে সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পর সে ম্যাজিক ল্যান্টার্নটা রিইনস্টল করবে। রিইনস্টল করার পরে আমরা রিইনস্টল করতে একটু সময় দিচ্ছি এটাকে। এখন রিইনস্টল করার পরে এখানে নিচে ছোট্ট করে লেখা আসবে যে টু আনইনস্টল ম্যাজিক ল্যান্টার্ন প্লিজ ওয়েট ফর 50 সেকেন্ডস, নিচে লেখা আসছে সেটা। তো আমরা সেই পরিমাণ সময় ওয়েট করব, তাহলে তারপরে নিজে থেকেই এটা আনইনস্টল হয়ে যাবে। এবার সে বুট ফ্ল্যাগগুলো ডিজেবল করে দিয়ে আমাদের ম্যাজিক ল্যান্টার্নটি আনইনস্টল করে দিল। এবার আমাদের ক্যামেরাটা রিস্টার্ট করলে তারপর থেকে আর ম্যাজিক ল্যান্টার্নটি অন হবে না। তো আমরা যদি ম্যাজিক ল্যান্টার্ন ইনস্টল করা অবস্থায় আমরা যদি ক্যামেরার মধ্যে এই ফাংশনগুলো ডিজেবল এনেবল করতে চাই সেক্ষেত্রে একটা অপশন আছে, সেক্ষেত্রে আমি একবার ম্যাজিক ল্যান্টার্নটি ইনস্টল করে নিব। তো আমাদের যখন ম্যাজিক ল্যান্টার্ন ইনস্টল করা আছে সে সময় যদি আমরা আমাদের ক্যামেরার মধ্যে থেকে ম্যাজিক ল্যান্টার্নকে ডিজেবল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ক্যামেরাটা অফ করতে হবে। অফ করে এই সেট বাটনটি প্রেস করে চেপে ধরতে হবে, তারপরে ক্যামেরাটা অন করতে হবে। ক্যামেরাটা কমপ্লিটলি অন হওয়ার পর আমরা সেট বাটনটি ছেড়ে দিব, তাহলে দেখা যাবে ম্যাজিক ল্যান্টার্নটি আর অন হয়নি, আমরা ডিলিট প্রেস করার পর সে আসছে না।
তো আমরা যদি একবার অফ করে দিই তারপর আবার অন করি তাহলে আবার দেখা যাবে যে ম্যাজিক ল্যান্টার্ন অন হয়ে গেছে। তার মানে সেট চাপ ধরে যদি আমরা অন করি ক্যামেরাটা তাহলে আর ম্যাজিক ল্যান্টার্ন কাজ করবে না। তো অনেক কিছু কিন্তু আমরা দেখতে পারলাম যে কীভাবে আমাদের ক্যানন ক্যামেরার মধ্যে আমরা ম্যাজিক ল্যান্টার্ন নামে একটা ওপেন সোর্স থার্ড পার্টি ক্যামেরা ইউআই ইনস্টল করতে পারি, যেটা আমাদের ক্যামেরার ফাংশনালিটি অনেকটাই বাড়িয়ে দিবে। এবং আমি এই ক্যামেরার এই ইউআইটার একটা ফাংশনালিটি ছিল যেটা হচ্ছে ইন্টারভ্যালোমিটার, যেটাতে টাইমল্যাপস করা যায়, মানে টাইমল্যাপস ফটোগ্রাফি করা যায় DSLR দিয়ে। তো আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।